আবারও সক্রিয় হচ্ছে বৃষ্টিবলয় রিমঝিম, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা। আসসালামু আলাইকুম। গত কিছুদিন ধরেই বিভিন্ন ধরনের আপডেট পেয়েছেন আগামী 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত বৃষ্টিবলয় রিমঝিম সক্রিয় হওয়ার ব্যাপারে। আজকে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বিভিন্ন স্থানে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও দেশের বেশিরভাগ স্থানই বর্তমানে বৃষ্টিহীন। সেই সাথে রাতের আকাশে দেখা মিলছে ফুটফুটে তারকারাজির। মূলত চিহ্নিত স্থানগুলো ব্যতীত দেশের অন্যত্র আর বৃষ্টিবাহী মেঘের দেখা মিলছে না রাডার অ্যানিমেশনে। তবে সুখবর এই যে চলমান যে ব্যবসা গরম অব্যাহত রয়েছে তার থেকে সাময়িক স্বস্তি দিতে আগামীকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রক্রিয়া চালু হতে পারে। এক্ষেত্রে সর্বাধিক সক্রিয় থাকতে পারে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। এছাড়া রিমঝিমের কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানেও পর্যাপ্ত বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রাজশাহী, খুলনা বিভাগেও কিছু বৃষ্টিপাতের আশা করা যায় আগামী 2-3 দিনে। এ সময়ে 11 থেকে 13 তারিখ নাগাদই মূলত মূল বৃষ্টিপাত থাকতে পারে। এ সময়ে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস থাকলেও মূলত মূল বৃষ্টিপাত থাকতে পারে দেশের উত্তরের 3 বিভাগ অর্থাৎ রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ, সেই সাথে রাজশাহী বিভাগের কিছু অংশ এবং চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায়। বাকি এলাকায় বৃষ্টিপাত থাকলেও তা বিক্ষিপ্ত প্রকৃতির এবং ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। এক্ষেত্রে সকল স্থানে বৃষ্টি আশা করা যাবে না, কোথাও হবে কোথাও হবে না এরূপ বৃষ্টির ধরনই মূলত থাকতে পারে আগামী 3 দিনে। মূলত যেই স্থানগুলোতে সর্বাধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা আপনারা প্রেসিপিটেশন চিত্রে দেখতে পাচ্ছেন।